আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখুন এটা কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এটা সৌদি আরবে জালমুড়ির প্যাকেটে মনে হইতেছে যে 1 কেজি জালমুড়ি আছে, বিশাল বড় দেখা যাচ্ছে ওটা। এইটা প্যাকেটটা এখানে কিন্তু সৌদি আরবে আছে, কেন সৌদি আরবের ভিতরে জালমুড়ির পাওয়া গেছে। ওই যে ওখানে দোকান থেকে নিয়ে আসা হয়েছে জালমুড়ি, দেখেন তো। আশা করি জালমুড়ি আপনারা পছন্দ করেন। বাংলাদেশে অনেক মিস করতেছি, এখানে জালমুড়ি পাওয়া যায় তো বাঙালি মার্কেটে বানায় ব্যস্ত, কিন্তু বলদিয়ারা দূরে পাঠাই দিছে, তাদের এখন বানাইতে দেয় না। তো অবশ্যই দেখবেন যে এটার ভিতরে দেখেন কত টাইট ফাটে নাকি, এটা এত গ্যাস দিছে, হাই রে হাই মরছি। এটার ছুরি দিয়ে এখন কাটুন, দেখুন কি অবস্থা, ছুরি করে ছুরি করে ছুরি নাই সুন্দর করে কাটা শেষ। এক হাতে কাটতেছি, এক হাতে কাটি, দেখেন পাওয়ারফুল ট্যালেন্ট। দেখেন কত কথা জালমুড়ি, পুরো প্যাকেট এক একটা জালমুড়ি পাইছি। সালারা হাওয়া দিয়ে বইরে থেকে দিচ্ছে, কি আছে এটার ভিতরে, কিচ্ছু নাই। দেখি খায়, দেখি এক হাত সিরতেছি, যাই হোক দেখি। তো দেখছেন জালমুড়ি আমরা এইগুলো খাই, আর বাংলাদেশের মতো আমরা খাইতে পারি না, তো বাংলাদেশে তো আমরা নাই, তো আশা করি বুঝতে পারছেন। খাই দেখি কেমন লাগে, বিসমিল্লাহ। মোটামুটি মজা, ওই জায়গায় শুয়ে রয়েছে, ওই জায়গায় লোক শুয়ে রয়েছে, ঘুমাই গেছে আর সামনে বসা যাইতেছে না, আমি একা বসে গেছি। দেখেন আশা করি বুঝতে পারছেন, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে যেন জালমুড়ি খাইতে পারে, ধন্যবাদ। দেখেন আমার বাঙালিরা সাইকেল চালায় যাইতেছে, সাইকেল চালায় কাজ করতে যায় বাইরে, বুঝতে পারছেন অবশ্যই, ধন্যবাদ সবাইকে। রাস্তাটা যদি দেখেন একটু,